রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফলোৎসবে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 42 bridges opened by prime minister, কি হয়নি একসঙ্গে 42 bridges, এটা কোন জেলার ভাগ্যে ঘটেছে? আর বলার দরকার পূজেন্দ্র বললেই তো বলবো। তারপরে বান্দরবান, রাঙ্গামাটি বদলে গেছে, আজকে সীমান্ত সড়ক হচ্ছে। এই সীমান্ত সড়ক হচ্ছে আমাদের পাহাড়ি এলাকাতে। সেনাবাহিনী এই কাজটি করছে, হবে। শেখ হাসিনা থাকলে আপনাদের সব সমস্যা সমাধান হবে, এটা আমি বিশ্বাস করি। এবং শুধু ফলমূল না, আজকে যে ফল বাইরে থেকে আসা সিঙ্গাপুরের মার্কেটে দেখি, তার চেয়ে উন্নত মানের ফল আমাদের পার্বত্য অঞ্চলে, তার চেয়ে উন্নত। এরকম আম আমি সিঙ্গাপুরে দেখিনি, আরো অনেক ফল এখানে প্রদর্শনীতে এসেছে। ও এগুলো একসময় আনারস ছাড়া, আনারসই একমাত্র প্রধান ফল ছিল যেটা ওখানে উৎপন্ন হতো, বাইরে আসার অপেক্ষা অনেক আনারস পচে যেত। এতক্ষণ দেখছিলেন ওবায়দুল কাদেরের বক্তব্যের অংশবিশেষ।